একাদশে তৃতীয় পর্যায়ে ভর্তির ফলাফল প্রকাশ করা হবে আজ সোমবার 25 জুন। নির্বাচিতদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে 26 জুনের মধ্যে। নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাইফ এডুকেশন বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে নতুন নতুন শিক্ষামূলক আপডেট তথ্য পেতে পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। একাদশে তৃতীয় পর্যায়ে ভর্তির ফলাফল প্রকাশ করা হবে আজ সোমবার 25 জুন। নির্বাচিতদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে 26 জুনের মধ্যে। নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রোববার 24 জুন বিকেলে এ খবর নিশ্চিত করেন। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় 10 ও 21 জুন। শিক্ষার্থীদের তৃতীয় পর্যায়ে ফল ভর্তির আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। খুদে বার্তায় একটি গোপনীয় পিন নম্বর দেওয়া হবে। এই পিন নম্বরটি পরবর্তী ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড পাসেশন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডে ফল দেখতে পারবে। বোর্ড কর্মকর্তারা জানান, 25 জুন তৃতীয় মেধার ফল প্রকাশের পরের দিন অর্থাৎ 26 জুন ভর্তি নিশ্চয়ন ও আবেদন বাতিল করা হবে। ভর্তি প্রক্রিয়া চলবে 27 থেকে 30 জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত। চলতি বছর বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা 100% আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কোনো আবেদনকারী থাকে তাহলে মোট আসনের অতিরিক্ত হিসেবে ভর্তি করানো হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন কালকে প্রকাশ করা হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। আপনারা যারা তৃতীয় পর্যায়ে সুযোগ পাবেন আপনারা 25 তারিখে আপনাদের ভর্তি কনফার্ম করে ফেলবেন, না হলে আপনাদের ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে। আর আপনারা যদি কেউ কোনো কলেজে চান্স না পেয়ে থাকেন তৃতীয় পর্যায়েও, তারা যে সকল কলেজে এখনও পর্যন্ত কোনো শিক্ষার্থী আবেদন করেনি বা যে সকল কলেজগুলো খালি রয়েছে, আপনারা সরাসরি সেই সকল কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন। আপনাদের ভর্তির কার্যক্রম শুরু হবে 27 থেকে 30 জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে 1 জুলাই পর্যন্ত। তবে এর মধ্যে আপনারা বিলম্ব ফি দিয়ে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত ভর্তি হতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা প্রতিনিয়ত সকল আপডেট তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।